সোমবারের পর মঙ্গলবারও দিল্লিতে ধর্ণা অবস্থান তৃণমূলের। কেন্দ্রের বঞ্চনার অভিযোগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এদিন যন্তর মন্তরে রয়েছে তৃণমূলের দ্বিতীয় দিনের কর্মসূচি। 100 দিনের কাজের বকেয়া আদায়ে দুপুর 1টায় দিল্লির যন্তর মন্তরে শুরু হবে তৃণমূলের অবস্থান বিক্ষোভ। বিকেল 5টা পর্যন্ত সমাবেশ চলার কথা। সোমবারই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় জানান যে মঙ্গলবার যন্তর মন্তরে তারা 1টা থেকে ধর্ণা অবস্থান শুরু করবেন এবং সেই অবস্থান বিক্ষোভ চলবে বিকেল 5টা পর্যন্ত। তারপর তৃণমূলের বিশেষ প্রতিনিধি দল কৃষি ভবনে গিয়ে মন্ত্রীদের সঙ্গে কথা বলবে, তার উপরই নির্ভর করছে সবকিছু। এদিকে সোমবারের ঘটনায় এখনো সরগরম রাজধানী দিল্লি। সোমবার রাজঘাটে ধর্ণা কর্মসূচি করার সময় বারবারই দিল্লি পুলিশের বাধার মুখে পড়েন অভিষেক বন্দ্যোপাধ্যায় ও তার দলের কর্মীরা। ধর্ণায় বসার পর রাজঘাটের সামনে থেকে ওই দিন তৃণমূল কর্মীদের সরিয়ে দেয় স্বরাষ্ট্র মন্ত্রকের নিয়ন্ত্রণাধীন দিল্লি পুলিশ। শুরু হয় ধস্তাধস্তি, রীতিমতো ধাক্কাধাক্কি করে তৃণমূলের কর্মীদের অবস্থান থেকে সরানো হয় বলে অভিযোগ অভিষেক বন্দ্যোপাধ্যায়। রাজঘাটে এমন বিশৃঙ্খলা তৈরি হতে ধর্ণা অবস্থান বন্ধ করে বেরিয়ে যান অভিষেক বন্দ্যোপাধ্যায়। এরপর একে একে ধর্ণা অবস্থান থেকে বেরিয়ে যান অন্য তৃণমূল নেতারাও। এখানেই শেষ নয়, সোমবার দুপুরে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বেশ কিছুক্ষণ বক্তব্য রাখার পর হঠাৎই দিল্লি পুলিশের বাধার মুখে পড়েন তৃণমূল নেতৃত্ব। বাঁশি বাজিয়ে বাধা দেওয়ার অভিযোগ পুলিশের বিরুদ্ধে, ফলে সাংবাদিক বৈঠক অসম্পূর্ণ রেখেই বেরিয়ে যান অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবারের পর মঙ্গলবার ফের ধর্ণার কর্মসূচি রয়েছে তৃণমূলের। কেন্দ্রীয় প্রকল্পে বঞ্চনার অভিযোগে এদিন যন্তর মন্তরে অবস্থান বিক্ষোভে বসতে চলেছেন তৃণমূলের নেতা কর্মীরা। এদিনও কি ধর্ণাস্থল থেকে সরিয়ে দেওয়া হবে তৃণমূল কর্মীদের? পরিস্থিতি কি সোমবারের চেয়েও ভয়াবহ হতে চলেছে? ঠিক কতটা শান্তিপূর্ণ হবে তৃণমূলের আজকের কর্মসূচি? উঠছে প্রশ্ন। অন্যদিকে নিয়োগ দুর্নীতিতে গত কয়েকদিন আগেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করে ইডি। সেই মতো মঙ্গলবার সিজিও কমপ্লেক্সে হাজিরা দেওয়ার কথা বলা হয়েছিল ইডির তরফে। যদিও আগেই অভিষেক বন্দ্যোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় স্পষ্ট জানিয়েছেন যে ইডির তলবে হাজিরা দিচ্ছেন না তিনি, দিল্লিতে রাজনৈতিক কর্মসূচিতে ব্যস্ত থাকবেন বলেও সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। যদিও সোমবার গভীর রাত পর্যন্ত তদন্তকারী সংস্থাকে কোনো তথ্য ডায়মন্ড হারবারের সাংসদের তরফে জানানো হয়নি, এমনকি মঙ্গলবার সকাল পর্যন্ত না হাজিরা দেওয়ার বিষয়ে ইডিকে কোনো তথ্য দেওয়া হয়নি বলেই জানা গিয়েছে। এই অবস্থায় অভিষেক বন্দ্যোপাধ্যায় হাজিরা দিতে পারেন বলেই মনে করছে ইডি, আর সেই মতো তদন্তকারী সংস্থা প্রস্তুতি নিচ্ছে বলে সূত্রের খবর। যদিও এই বিষয়ে এখনো পর্যন্ত ইডির তরফে কোনো মন্তব্য করা হয়নি। তবে কি আজ অভিষেক বন্দ্যোপাধ্যায় কলকাতায় ইডি দপ্তরে হাজিরা দেবেন, নাকি দিল্লির যন্তর মন্তরে ধর্ণা কর্মসূচিতেই অংশ নেবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক? আর কিছুক্ষণের মধ্যেই স্পষ্ট হবে এর উত্তর। ব্যুরো রিপোর্ট, ওয়ান ইন্ডিয়া বাংলা।